আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ার অর্থাৎ 2020 সালে অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার সর্বশেষ সময়সূচি কিন্তু আবারও পরিবর্তন হয়েছে। সর্বশেষ সংশোধিত সময়সূচি প্রকাশ আজকে হয়েছে, তো চলুন আমরা বিস্তারিত দেখে নেই। ভিডিওটা একদম ফুল দেখবেন, 3-4 মিনিটের ভিডিও। 16-2-2022 অর্থাৎ এই ফেব্রুয়ারির 16 তারিখে ইংরেজি কম্পালসারি সাবজেক্ট, বিষয় কোড হচ্ছে 22-11-09, এটা পরীক্ষা হবে। তারপর হচ্ছে 19-2-2022 শনিবার, এখানে আছে হচ্ছে বাংলা, ইংরেজি, আরবি, সাংস্কৃতিক, ইসলামিক ইতিহাস আর বিষয় কোড, যার যার বিষয় কোড এখান থেকে মিলিয়ে নেবেন। রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি বিষয় কোড, প্রত্যেকটা বিষয় কোড এইভাবে আছে। তারপরে হচ্ছে 22-2-2022 যে পরীক্ষাগুলো আছে বাংলা, ইংরেজি আর বাংলার হচ্ছে, প্রথমে আমি একটা বুঝিয়ে দিই, বাংলা বাংলার বিষয় কোড হচ্ছে আপনি এটা ধরবেন 22-1-003। তারপর হচ্ছে ইংরেজি, ইংরেজির বিষয় কোড হচ্ছে 22-11-03। এইভাবে আপনার প্রত্যেকটা এইভাবে মিলাবেন, মিলা মিলিয়ে আপনারা বিষয় কোডগুলো এখান থেকে বাছাই করবেন। এটা হচ্ছে 22-2-2022 মঙ্গলবারের পরীক্ষাগুলো। তারপর আছে 26 তারিখে পরীক্ষা শনিবারে আছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, বিষয় কোডগুলো অবশ্যই ডান পাশে আছে। এই বিষয় কোডগুলো আপনার ডান পাশ থেকে মিলিয়ে নেবেন। আর পুরো রুটিন কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ বিস্তারিত একটু পরে আমি বলে দেবো। তারপর হচ্ছে 2-3-2022 অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে বুধবারে যে পরীক্ষাগুলো আছে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান আর প্রত্যেকটার জন্য বিষয় কোড এই পাশে দেওয়া আছে, আর এলাইনের বিষয় কোড, এলাইন এলাইনের বিষয় কোড একদম ডানে সোজাসুজি দেওয়া আছে। তারপরে 6-3-2022 রবিবারে যে আরবি, সমাজকর্ম, মার্কেটিং, ফিন্যান্সিং, ব্যাঙ্কিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থা, মনোবিজ্ঞান, অর্থনীতি, পরিবেশ, পরিসংখ্যান ইত্যাদি বিষয় কোডগুলো ডান পাশে দেওয়া আছে। তারপরে 10-3-2022 সমাজকর্ম, মার্কেটিং, ফিন্যান্সিং, ভূগোল, পরিবেশ, মনোবিজ্ঞান বিষয় কোডগুলো ডান পাশে দেওয়া আছে, প্রত্যেকটার দেখে নেবেন। তারপরে 14-3-2022 এখানে ফিন্যান্সিং, মার্কেটিং, হিসাববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান দেওয়া আছে। তারপরে যে পরীক্ষাগুলো আছে সেটা হচ্ছে 20-3-2022 রবিবারে আছে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ইসলামিক ইতিহাস, সংস্কৃত, দর্শন, ইসলামিক, রাষ্ট্রবিজ্ঞান আর প্রত্যেকটার বিষয় কোড অবশ্যই বাম পাশে দেওয়া আছে, সোসাইটি অফ বাংলাদেশ অর বাংলাদেশ সোসাইটি কালচার। তারপরে 22-3-2022 সংস্কৃতিক ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ভূগোল, পরিবেশ এবং মনোবিজ্ঞান বিষয় কোড হচ্ছে 22-22-09 বাংলাদেশ ইকোনমিক। তারপরে আছে 27-3-2022 এটা যে পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূগোল, পরিবেশ, পরিসংখ্যান, মনোবিজ্ঞান বিষয় কোড হচ্ছে 22-37-07। তারপর আছে 30-3-2022 পদার্থবিজ্ঞান। তারপরে এখানে আছে হচ্ছে বিষয় কোডগুলো দেওয়া আছে প্রত্যেকটারই। তারপর আছে 3-4-2022-এর, তারপরে রবিবারের যে পরীক্ষাগুলো আছে এখানে দেওয়া আছে। তারপর 4-5-2022 যে পরীক্ষাগুলো এখানে দেওয়া আছে। 7-4-2022-এ বৃহস্পতিবারে যে পরীক্ষা হবে, 22 বিষয় কোড 22-3-007। তারপরে 9-4-2022 এটা হচ্ছে শেষ পরীক্ষা, অর্থাৎ এপ্রিল মাসের শেষ পরীক্ষা হবে 9 তারিখ শনিবারে, এটাই হচ্ছে শেষ পরীক্ষা। পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।